আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কর্নফ্লাওয়ার দিয়ে মিল্ক পুটিং রেসিপি বা একটা ডিজার্ট রেসিপি। চলুন এখন আমরা শুরু করি। ডিজার্টটা সেট করার জন্য আমি প্রথমে এখানে একটা আইসক্রিমের বাটি নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের যার যেরকম বাটি আছে সেরকম বাটিতেই আপনারা আজকের পুটিংটা সেটিং করতে পারবেন। এখন আমি প্রথমে চুলায় চলে এসেছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, হাফ লিটার আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিই। প্রথমে আমি সবগুলো মিক্স করে নিব। এখানে নিচ্ছি হাফ কাপ সুজি, সুজিটা আমি ভেঙে নিই, কাঁচা সুজি দিয়ে দিয়েছি। এখানে আমার কনডেন্স মিল্ক ছিল না, আমি মনে করেছি হাফ কাপ কনডেন্স মিল্ক হবে আমার, কনডেন্স মিল্ক শেষ হয়ে গেছে। এগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কনডেন্স মিল্ক কম হয়েছে দেখে আমি 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। চুলাটা জ্বালিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, অনবরত নেড়ে এভাবে আমি ঘন করে নিয়েছি। যদি আপনারা চান পুরো ডিজার্টটা কনডেন্স মিল্ক দিয়ে করবেন তাহলেও করতে পারেন, যদি দেখেন যে কনডেন্স মিল্ক আপনার ঘরে নেই তাহলে আপনারা চিনি দিয়েও পুরো ডিজার্টটা করে নিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু দুধ রেখেছিলাম, এগুলোর মধ্যে গুলিয়ে আমি দুধ আর যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে আমি অনবরত এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন নাড়া বন্ধ করা যাবে না, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তা নাহলে প্যানের গায়ে লেগে যেতে পারে। এভাবে আমি 2-1 মিনিট এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে যখন বাবলসের মতো ফুটি উঠেছে, এখন আমি তাড়াতাড়ি নামিয়ে যে বাটিটি আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম সে বাটির মধ্যে সেট করে নিয়েছি। যদি সেট করে না নেন তাহলে যে হাঁড়ির মধ্যে আপনি ডেজার্টটা তৈরি করেছেন তার মধ্যে বসে যাবে। সেজন্য আমি একটা চামচ দিয়ে উপরে একটু ঠিক করে দিচ্ছি, একটু সেটিং করে দিচ্ছি। আমি এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি, রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, 3 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে এটা। আমি এখন একটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি ডিজার্টটা। দেখুন এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে। এখন আমি ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন। দেখুন আমি একটা হাতে নিয়ে একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে এটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কর্নফ্লাওয়ার দিয়ে মিল্ক পুটিং রেসিপি। আমি একটা প্লেটে একটা নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু কেটে দেখার জন্য। দেখুন কাটার কাটা দেখে নিশ্চয়ই বুঝতেছেন কতটা নরম হয়েছে আর তুলতুলো হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।